পরে এখন যে ফেস পাঞ্চ বডি কন্ডিশন মাসাল অনেক ভালো কান দেখেন, অনেক বড় বড় কান, ফেস পাঞ্চ কিন্তু আসাম ভাই এরকম পাঠাবাচ্চা মিলানো কথায়। ইনভেস্ট করছি আমি টোটালি 135,000 টাকার মতো। তো যদি কারো পরিচর্যা ঠিক থাকে সমস্যা ব্যাপার হয় না। হ্যাঁ, ঘর করতে হবে অবশ্যই, যে যেমন আমি মাচা করে দিছি, যদি কেউ মাটির মধ্যে রাখে বা মেজের মধ্যে রাখে। চকলেট কালার একটা ছাগল, চকলেট কালার বিশাল বড় ছাগল ভাই, এটা লাইভ ওয়েট, এটা 60 কেজি প্লাস আছে। জিব্বা কলিজার যে কৃমিগুলো এগুলো মূলত ব্লাসের মাধ্যমে যায় না। হ্যাঁ, কলিজার কৃমিগুলো অবশ্যই ইঞ্জেক্টেবল আইটির মাধ্যমে এটা করতে হবে। তবে নিজে প্রথম যখন ছাগল কিনতে গেছি, বড় বড় এরা নাম করা একেবারে খামারি, হ্যাঁ ছাগল বিক্রি করতেছে প্রতিদিন, বড় নাম করা খামারি, মূলত এরা খামারি না, ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে আসে বা হাট থেকে ছাগল ক্রয় করতেছে। হ্যাঁ, এই সেক্টরে লসের কোনো সিস্টেম নাই, যদি কেউ ঠিক মতো পালন করতে পারে লসের কোনো সিস্টেম নাই। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আজকের নতুন আরেকটি প্রতিবেদন দেখছেন আমার, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আমি চলে আসছি একজন প্রান্তিক খামারির বাসায়, যিনি পেশায় পল্লী চিকিৎসক, শখের বসে একটি খামার গড়ে তুলেছেন উন্নত জাতের ছাগল নিয়ে এবং দেশি জাতের ছাগল নিয়ে। আজকে জানবো তার খামারে কী জাতের ছাগল রয়েছে এবং তার খামারের যে পরিচর্যা, লালন পালন থেকে রোগ ব্যাধি নিয়ে তার সাথে কথা বলবো। দর্শক, আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও। দর্শক, আমি আজকে এখন এই মুহূর্তে অবস্থান করতেছি গাইবান্ধা সাদুল্লাপুর লন্ডাঙ্গা কলেজ রোড, পাশাপাশি তার বাসা, রোডের সাথে তার বাসা। খামারটি গড়ে তুলেছেন সুন্দর এক ছায়া জায়গাতে, চারপাশে পুকুর দেখতে পাচ্ছেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই খামারের সাথে সরাসরি কথা বলা যাক। চারপাশে পুকুর, একদম জায়গাটা হচ্ছে ছায়া গাছের নিচে। আমার ছাগল সবসময় এখানেই থাকে, সবসময় এখানেই থাকে। আচ্ছা, প্রথমে আমার দর্শকের মাঝে আপনার পরিচয়টা দিবেন, এই জায়গাটা কোথায় এবং আপনার ঠিকানা। এটা হচ্ছে হলো আমার এলাকাটা হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে সাদুল্লাপুর থানা, নলডাঙ্গা ইউনিয়ন কলেজের পাশে, নলডাঙ্গা ডিগ্রি কলেজ, কলেজের পাশে আমার বাসা। পেশায় আপনি কি করেন? পেশায় আমি একজন পল্লী চিকিৎসক এবং এআই কর্মী, লালতির লাইভ স্টক। পশু পাখি নিয়ে থাকি, এই সেই শখ থেকেই পশু পাখি আমার এগুলো করা। নাকি জি, বাড়িতে কি কি আছে পশু পাখি? বাড়িতে নরমালি ভাবে কবুতর আছে, এরপরে বাজুগার পাখি আছে, লাভবার ছিল বিক্রি করে দিছি, এই তোতাপুরি ছাগল আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি চীন হাঁস আছে, সবই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখানে উন্নত জাতের ছাগল গুলা দেখতে পাচ্ছি আমি। জি, আপনাদের এদিকে এই ছাগল গুলা কি আপনি পালেন নাকি আর অন্য কেউ? আছে আছে, মোটামুটি অনেকেরই আছে, অনেকেরই আছে। হ্যাঁ, আমার আমার এরকম অনেকেরই আছে, আরো 2-4-5টা করে এরকম অনেকেরই আছে। আপনি যে ছাগল উন্নত জাতের পালতেছেন, এই ছাগল গুলা আসলে কিভাবে বুঝলেন যে এটা উন্নত জাতের ছাগল? এই ছাগল পালনে আসছেন কিভাবে? ছাগল প্রথমত আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন, যেটা দেখতেছেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতাম। পরবর্তীতে ভিডিও দেখতে দেখতে এক সময় আমার মনে হলো যে আমি এগুলোতে একটু যাই দেখি কি অবস্থা। যাই, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি একটা নিয়ে আসি, এটা প্রথমে নিয়ে আসে আমার, এটা থেকে বাচ্চা পাই 2 বার। হ্যাঁ, বাচ্চা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখনো প্রেগনেন্ট আছে, এভাবে শুরু করা, একটা মোটামুটি 2.5 মাস চলতেছে প্রেগনেন্ট আর কি। জি। আচ্ছা, যেহেতু আপনি একজন পল্লী চিকিৎসক, অবশ্যই আপনি খুব সহজেই বুঝতে পারছেন তাদের এই উন্নত জাতের ছাগলগুলার সমস্যা কি, রোগ ব্যাধি? হ্যাঁ, তা তো অবশ্যই, ইনশাল্লাহ। আমি এদের সুচিকিৎসাটা কি আমাদের দর্শকদের একটু আপনি বলবেন? এইটার ট্রিটমেন্ট মূলত আপনি এ পর্যন্ত আপনি তুতাপুরি ছাগলের এই উন্নত জাতের ছাগলগুলোর সমস্যার দিক কি বুঝছেন? এদের সমস্যা মূলত যদি কারো পরিচর্যা ঠিক থাকে সমস্যা ব্যাপার হয় না। হ্যাঁ, ঘর করতে হবে অবশ্যই, যে যেমন আমি মাচা করে দিছি, যদি কেউ মাটির মধ্যে রাখে বা মেজের মধ্যে রাখে এই ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, কারণ ওখান থেকে গ্যাস তৈরি হবে, পায়খানা করে প্রসাব করবে, গ্যাস তৈরিও সমস্যা দেখা দেবে। আলহামদুলিল্লাহ আমি আনার পর থেকে এখন পর্যন্ত ওইভাবে কোনো সমস্যায় পড়ি নাই, আমার ছাগল সবগুলো একটু সুস্থ সবল, স্বাস্থ্য ভালো, সব দিকে ঠিক আছে। আর নর্মালিভাবে আনার পরে যদি দেখা যায় যে ছাগলগুলা
আমরা নিয়ে আসছি, জানি না যে আমরা ভ্যাকসিন করছি কিনা অন্য খামারিরা, সেখানে অবশ্যই আনার পরে নিজেরা ভ্যাকসিন করতে হবে, পিপিআর ভ্যাকসিনটা করতে হবে। পিপিআর ভ্যাকসিনটা করার পরবর্তীতে যেগুলো আমাদের কৃমিনাশক করা, লিভার টনিক, জিং, এগুলো ক্লিয়ার করার পরে নর্মালিভাবে আমাদের ছাগলগুলো খাবার দাবার ঠিক থাকলে সব ঠিক থাকে ইনশাল্লাহ। কতদিন পরে পরে কৃমিনাশক বা লিভার? আমি কৃমিনাশক করছি মূলত 3 মাস পরপর। আচ্ছা, 3 মাস পরপর প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্ট সেভ অনেক কৃমিনাশক পাওয়া যায়, প্রেগনেন্ট সেভ যে কৃমিনাশকগুলো এগুলো আমি ইউজ করতাম। যেহেতু আপনার চিকিৎসা মানে চিকিৎসা নিয়ে একটু কথা বলি, চামড়ার নিচে একটা ইঞ্জেকশন পাওয়া যায়, আসলে ছাগলের ক্ষেত্রে ইঞ্জেকশনটা দেওয়ার উপকারিতা কি? ছাগলের ক্ষেত্রে যদি এটা দেওয়া হয়, এই কলিজার যে কৃমিগুলো এগুলো মূলত ব্লাসের মাধ্যমে যায় না। হ্যাঁ, কলিজার কৃমিগুলো অবশ্যই ইঞ্জেক্টেবল আইটিনের মাধ্যমে এটা করতে হবে, আবার এতে করে নাইট্রোজেন গ্রুপ আছে এটা দেওয়া যাবে না, অবশ্যই ক্লোরোফর্ম দিতে হবে, আইভারমেকটিন গ্রুপ দিতে হবে, কারণ আইভারমেকটিন ছাড়া অন্যটা দিলে ছাগল মারা যাওয়ার একটা রিস্ক থাকে, এই জন্য ওইটা দেওয়া যাবে না, অবশ্যই আইভারমেকটিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো আমরা ছাগল ইউজ করবো, এতে করে ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনাদের যেহেতু নিজস্ব এলাকায়, আপনাদের যারা নিজের এলাকায় যে ভালো অভিজ্ঞ যারা ভেটেরিনারি ডাক্তার আছে বা পল্লী চিকিৎসক আছে, তাদের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই কাজ করবেন, কারণ নিজেরা যেহেতু জানেন না, এই বিষয়ে অভিজ্ঞতা অতটা নাই, নিজেরা না করতে গিয়ে ওনাদের কাছে পরামর্শ নিয়েই কাজটা করবেন ইনশাল্লাহ। জি, অনেক কথা জানলাম। জি, তো খামারের এদেরকে যেহেতু এত ব্যস্ত থাকার পরে, চিকিৎসক মানুষ ব্যস্ত থাকে না আমি জানি, এই ফোন আসতেছে বারবার, হ্যাঁ বারবার ফোন আসতেছে, এদেরকে কি ধরনের খাবার দাবার এদেরকে? খাবার মূলত আমি 2 বেলা খাবার দেই, দানাদার খাবারটা 2 বেলা দেই, ডাবলি দিচ্ছি, তারপরে গমের ভুষি দিচ্ছি, এরপরে পল দিচ্ছি, যে কাটা পলটা এটা দিচ্ছি, এবং কি দুপুরবেলার টাইমে এই যে দেখতে পাচ্ছেন যে পাতা খাইলো মাত্র, আশা করে দেখছেন এই পাতা খায় দুপুর টাইমের পাতা, এবং কি পানি খাচ্ছে, ভুষি দিয়ে একটু পানি দিচ্ছি, আর 2 বেলা দানাদার খাবার দিচ্ছি আমি। আচ্ছা, আপনি তো শিক্ষিত উদ্যোক্তা, একটা ছাগল আপনার উন্নত যে ছাগল দৈনিক কয় টাকার খাবার খাইতে পারে এটা আপনার? পার ডে আসলে আমি তো ওইভাবে হিসাব করি নাই, হ্যাঁ হিসাব করে দেখা যায় যে পার ডে একটা উন্নত জাতের ছাগল অবশ্যই মিনিমাম 50 টাকা খাবার খাবে, মিনিমাম যদি ভালোভাবে পুষতে যায় মিনিমাম 50 টাকা খাবার খাবে, আর যদি যদি দেখা যায় যে নর্মালিভাবে পালন করতে গেলে স্বাস্থ্যভাবে ভালো হবে না, ছাগল থেকে ভালো কিছু আশা করা যাবে না। সে হিসাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল বা আমাদের দেশি ছাগল, ক্রস ছাগল লালন পালন করা বা উন্নত জাতের ছাগল পালন করা, কোনটাতে বেনিফিট বেশি পাওয়া যায়? দুইটার মধ্যে বেনিফিট আছে, অবশ্যই আছে। হ্যাঁ, যারা তোতাপুরি ছাগল সম্পর্কে বুঝবে, যাদের অভিজ্ঞতা মোটামুটি আছে, অবশ্যই আগে ব্ল্যাক বেঙ্গল শুরু করতে হবে। আমি নিজে একজন পল্লী চিকিৎসক হওয়ার পরে কিন্তু আমি আগে ব্ল্যাক বেঙ্গল পালন করছি, এরপরে ব্ল্যাক বেঙ্গল থেকে কিন্তু পরবর্তীতে আমি তোতাপুরি ছাগলে আসছি। যারা প্রথমে অবশ্যই তো আপনারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে অথবা ক্রস ছাগল দিয়ে শুরু করবে, পরবর্তীতে আপনারা আশা করি যে এটাতে আসবেন। আমার কথাটা উনি বলে দিলেন, একজন উদ্যোক্তারা যারা শুরু করতে চাবেন তারা প্রথমে বুঝতে পারতেছেন, সে উনি একজন জানলেন না বুঝলে না সবকিছু, সে জানে বুঝে অন্যের বাসায় চিকিৎসা দেয়, সে কিন্তু ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল শুরু করছি আমি, বুঝতে পারতেছেন প্রথম শুরুটা কিভাবে করতে হবে। আচ্ছা, আপনি অনলাইন জগৎ বর্তমানে যেহেতু আপনি উন্নত জাতের ছাগল কিনছেন, আসলে মানুষ কিনতে গিয়ে আপনার অভিজ্ঞতা কতটুকু, যে আপনি ক্ষতির দিকে কিনতে গিয়ে যেটা আমি শেয়ার করতে চাই, যেহেতু এখানে দর্শক অনেক দেখবে, আমার শেয়ার হচ্ছে যে এই আমি নর্মালিভাবে নিজে প্রথম যখন ছাগল কিনতে গেছি, বড় বড় এরা নাম করা একেবারে খামারি, হ্যাঁ ছাগল বিক্রি করতেছে প্রতিদিন, বড় নাম করা খামারি, মূলত এরা খামারি না, ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে আসে বা হাট থেকে ছাগল ক্রয় করতেছে, হ্যাঁ এগুলো বিক্রি করতেছে। ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই প্রান্তিক খামারের কাছে নিতে হবে, কারণ এরা যখন ছাগল বিক্রি করে ওইভাবে তখন এরা হাট থেকে বা ইন্ডিয়া থেকে ছাগল খারাপ ছাগল নিয়ে আসে না, এরা বাড়িতে ছাগল পালন করার পরবর্তী ছাগলগুলো অবশ্যই ভ্যাকসিনেশন করা থাকে, নিজেরা ভালোভাবে পরিচর্যা করে, এই ছাগলগুলো সবসময় সুস্থ সবল থাকে। কিন্তু যখন একটা আপনি ব্যবসায়ীর কাছ থেকে নেবেন ছাগলটা, দেখা যাবে যে ওরা নিয়ে আসার পরেই সেল করতেছে, ওরা নিজের ওরা কিন্তু পালন করতেছে না, ছাগলটা ওরা হাট থেকে নিয়ে আসতেছে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে, সাথে সাথে আপনাকে দিয়ে দিচ্ছে, পরবর্তীতে আপনি যাতে নতুন একজন উদ্যোক্তা আপনার সমস্যা দেখা দেবে, আপনি বুঝতে পারবেন না, অবশ্যই দেখা যাবে যে আপনার আজকে এটা হচ্ছে, আনার পরে জ্বর সর্দি পাতলা পায়খানা এগুলো লেগে যাবে, আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। অবশ্যই এই জন্য আমি সাজেস্ট করবো যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই প্রান্তিক খামারের কাছে চেষ্টা করবেন যে ছাগলগুলো সংগ্রহ করার জন্য। আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে প্রান্তিক খামারের কাছে ছাগল সবসময় পাওয়া যায় না, এইভাবে অবশ্যই খামারি আপনার ব্যবসায়ীর কাছ থেকে নিতে হবে, তবে দেখে শুনে বুঝে নিতে হবে যে সেই খামারিটা ব্যবসায়ীটা ছাগল আনার পরে সেইভাবে ভ্যাকসিনেশন করা, পরিচর্যা করা, সঠিকভাবে রাখার পরবর্তীতে আপনাকে ছাগলটা দিচ্ছে কিনা, এইরকম ব্যবসায়ী দেখে আপনাকে ছাগল করতে হবে, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন ইনশাল্লাহ। এক কথায় অসৎ থেকে দূরে থাকি, হ্যাঁ চিন্তা ভাবনা করে ঘুরে ফিরে তারপরে ছাগল কিনে, জি 10 জায়গায় ছাগল দেখবেন তারপরে ছাগলটা ক্রয় করবেন। আচ্ছা ভাইয়া, স্বল্প সময়ে যেহেতু আপনি বিক্রি করতে যাচ্ছেন আপনার ছাগল, এখানে তো তোতাপুরি ছাগল, আসলে বিক্রির কারণটা কি আমাদের একটু বলবেন? বিক্রির কারণ হচ্ছে হলো যে আমার ওয়াইফ ইদানিং বেবি হয়েছে, আমি তো যেহেতু পল্লী চিকিৎসক একজন, আমি বাড়িতে সময় দিতে পারি না,
দেখা যাচ্ছে যে ছাগলগুলো পরিচর্যা না করলে ইদানিং দেখা যাবে সমস্যা দেখা দিবে, পরিচর্যা করতে হবে ছাগল পালন করতে গেলে। যেহেতু সেও দেখতে পারতেছে না, আমিও সময় যেতে পারতেছি না, এই কারণে ছাগলগুলো এখন আপাতত রাখতেছি না, পরবর্তীতে আবার ইনশাল্লাহ চেষ্টা করবো। আবার আমি যেহেতু আমার খামার আছে থাকবে সেট করছি, আমি আবার পরবর্তীতে ইনশাল্লাহ ঢোকাবো। জি ইনশাল্লাহ। তাহলে যেহেতু আপনার সমস্যা জি, পরবর্তীতে অবশ্যই দেখাবো আপনাদের সাথে ইনশাল্লাহ। চলেন বিক্রিগুলো আমরা তো দর্শক দেখাবো। শুভ দর্শক, তো অবশ্যই আপনারা এই খামারের যে প্রান্তিক খামারি, অনেক দূরে আসছি খামারটা গাইবান্ধার থেকে, তার বাসাটা অনেক ভিতরে লনডাঙ্গা মেন সহ মেন রাস্তা দিয়ে ওনার বাসাটা। তো আমরা ওনার খামারের যে আজকে যে বিক্রি কালেকশনগুলো থাকছে এগুলো দেখাবো খুব শর্ট টাইমে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর অবশ্যই দাম দরটা ফোনের মাধ্যমে আপনারা করে নেবেন যদি অতিরিক্ত দাম চায়ও, বা উনি ওনার জিনিসটা কত দাম চাইবে উনিই ভালো জানে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা যে ছাগলটা হাতে দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবো। জি জি জি, এটা একটা ছাগল দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা ছাগল, এত বড় ছাগল বাগিন আসলে রেয়ার। এই দেখা যায় হাজারে একটা ছাগল মেলে এত বড় ছাগল। ছাগলের হাইট আছে 35 ইঞ্চি প্লাস, অনেক বড় ছাগল, 35 ইঞ্চি প্লাস, 35 ইঞ্চি প্লাস হাইট, এবং কি প্রেগনেন্ট আছে 2.5 মাস প্লাস। আমার নিজের পাঠা দেখানো আছে, 2.5 মাস প্লাস পাঠা জিবলাটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2.5 মাসের না, 2.5 মাস প্রেগনেন্ট আছে ইনশাল্লাহ। আশা করি দুধ শুকায় গেছে, আশা করি ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে গেছে, দুইটা বাড়ি শুকায় গেছে, দুধ শুকায় আসছে। যেহেতু দুধ শুকায় আসছে আশা করি ইনশাল্লাহ গাভ হয়ে গেছে। মুখটা দেখা, একটু কোয়ালিটিটা দেখা আমরা। বিশাল বড় ছাগল। বর্তমান বাজার অনুসারে ওইভাবে চাবেন যাতে আমার দর্শক খুব সহজে আপনার কাছ থেকে নিতে পারে। জি আমি এটা চাচ্ছি 60,000 টাকা। দাঁত 6 থেকে 8 দাঁতে পড়ছে নতুন আড্ডার। আচ্ছা আচ্ছা দর্শক, দেখেন এই ছাগলটা আপনারা অবশ্যই কিছুটা দাম দর করতে পারবেন ভাই, জিজ্ঞাসা করলাম আমি। সীমিত কিছু রাখবো ইনশাল্লাহ, আমি সম্মান ঠিক রাখবো। ঠিক আছে, আর কি আছে একটু দেখাবেন। আচ্ছা ভাইয়া, এখন যেটা দেখছি এটা একটু কথা বলি, এটাও তোতাপুরি ছাগল। আচ্ছা, অনেক বইটা, এটা অনেক বড় ছাগল দেখতে পাচ্ছেন যে ওর ফেস পান্স, এরপরে বডি কন্ডিশন ওর মাশাল্লাহ অনেক ভালো। এটাও কিন্তু প্রেগনেন্ট আছে, এটাও 2 মাস প্লাস, এরও বাড়গুলো শুকায় গেছে। হ্যাঁ, এই যে দুধ শুকায় আসছে, আশা করি ইনশাআল্লাহ এটা প্রেগনেন্ট হয়ে গেছে। এটাকে ওই তোতাপুরি জীবা তোতাতে দেওয়া, অনেক বড় ছাগল। এটা মনে হচ্ছে আমাদের দেশি তুতা থেকে হয়েছে, এই তুতাটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের থেকে। হ্যাঁ জি জি, ওইটা ইন্ডিয়ান, এটা এটা বাংলাদেশের থেকে। আচ্ছা আচ্ছা, এইজন্য কোয়ালিটিটা ওটার চেয়ে একটু, ওটার চেয়ে একটু ইয়া। হ্যাঁ, মানে যেমন কোয়ালিটি ওরকম কিন্তু দাম। হ্যাঁ, ওটার এটা মিলবে না ভাই। একটু ঘুরান তো দেখি ওর মুখ পাঁচটা দেখায় আমি একটু। হ্যাঁ, মুখ পাঁচটা দেখায়। দেখো দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারির ছাগল, ছাগলও কিন্তু হাইট অনেক ভাই, এটাও 33 ইঞ্চি প্লাস হাইট, 33 ইঞ্চি প্লাস হাইট। আচ্ছা মাশাআল্লাহ, বডি কন্ডিশন, ফেস পান সব দিকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভালো। এর দুইটা করে বাচ্চা হয়। হ্যাঁ, এই কিছুদিন আগে দুইটা বাচ্চা বিক্রি করছে 56,000 টাকা, দুইটা বাচ্চা 56,000 টাকা বিক্রি করছে। জি, এটাও নতুন 6,000 থেকে মাত্র 8 দাঁতে পড়ছে, চকচকা দাঁত একেবারে। হ্যাঁ, মাত্র 8 দাঁতে পড়ছে। এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন? এইটা যে দর্শক যদি কোনো দর্শক নেয়, আমি খুব সীমিত দাম যাচ্ছি, সেটা হচ্ছে যে মাত্র 40,000 টাকা ছাগলটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 40,000 টাকা। জি আচ্ছা ঠিক আছে, আর কি আছে একটু দেখাবো। মাশাআল্লাহ। জি ভাই, যে ওটা আমার যে যেটা বললাম ওটার আমি রাম দিয়েছিলাম রানি, ওই চকলেট কালার, এই চকলেট। হ্যাঁ, ওই রানি, রানির বাচ্চা এটা, এই রানির বাচ্চা। হ্যাঁ, রানির বাচ্চা এটা, মাত্র 6 মাস থেকে 7 মাসে পড়ছে, এখনো 7 মাস পুরো হয় না, হাইট কিন্তু আপনার মোটামুটি 32 হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মাত্র এটার একটা ব্লাড লাইন আছে, সেটা হচ্ছে 3 টাকার বাচ্চা হয়েছে এটা। যদি ব্লাড লাইন ভালো থাকে এটার থেকে যে বাচ্চা হবে ওর ব্রিডিংয়ে, ও থেকে 3টা বাচ্চা সমান থাকে, কারণ ব্লাড লাইন আছে, 3টা বাচ্চার সমান থাকে। ওর এখনই যে ফেস পান্স, বডি কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো, কান দেখেন অনেক বড় বড় কান, ফেস পান্স কিন্তু অসম ভাই, এরকম পাঠা বাচ্চা মিলানো কথায়। আচ্ছা, এটা এটা ওজনে কেমন হতে পারে আপনার? এখন ওজন এখনই ভাই আশা করি যে 30 কেজি প্লাস আছে ভাই, 30 কেজি প্লাস, 30 কেজি প্লাস এখনই। আচ্ছা, ওর নিচের বিচিগুলো? জি জি, সব ঠিক আছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ দুইটা বিচি একেবারে
সুপ্রিয় দর্শক দেখেন এই ধরনের পাঠা যারা খুঁজছেন এই পাঠাটা দেখতে পারেন। এটা আর দুই থেকে তিন মাস গেলে, হ্যাঁ আশা করি তিন মাস গেলে ব্রিডিং দেওয়া যাবে, মাত্র সাত মাস চলতেছে, তিন মাস গেলে ব্রিডিং নেওয়া যাবে। সাত মাস চলতেছে না? জি। পাঠা বাচ্চাটা কিন্তু অসাম কোয়ালিটি, এরকম পাঠা বাচ্চা মিলানোই দেয় খামারের জন্য খুব ভালো। এরাই তিনটা তিনটা এরাই তিন তিন ভাই বোন ছিল, দুইটা পাঠিয়ে বাচ্চা ছিল আরও আছে, তিনজনকে দুধও মোটামুটি ভালো পাইছে, সব দিকে ঠিক আছে। কত ওই দুইটা বাচ্চা বিক্রি করছে? 56,000 ওই ওটার সাথে বিক্রি করছে। ওই যে যেটা জি 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 ওটা দুটো বাচ্চা, হ্যাঁ ওটা দুটো দুটো এক খামারে নিয়ে নিয়েছে বাচ্চা দুটো। আচ্ছা আচ্ছা, এই পাঠার বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন বলেন? এইটা আসলে ভাই এগুলো কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে। না না অবশ্যই, এইটার কোয়ালিটি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি, কোয়ালিটি এটা পরবর্তীতে যেহেতু ভালো একটা ব্রিডার হবে, হ্যাঁ এটা যদি কোনো খামারি ভাই নেয় আমি দাম রাখবো 62,000 টাকা। মুখটা দেখে বোঝা আছে বাচ্চার এখনই যে হাইট, অনেক কোয়ালিটি ভালো বাচ্চার, লম্বা চুল অনেক ভালো। এর মা কি করছেন? এর মা এবার কোরবানি, আমি কোরবানি দিয়ে দিছি। জি জি কোরবানি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, বিটলের কস ছিল মা? বিটলের ক্রস ছিল মা, হ্যাঁ ওটা আমি কোরবানি দিয়ে দিয়েছি। এবার একটু ঘুরান তো বাচ্চাটা দেখাই, একটু বাচ্চাটা আমার দুই পাশে একই, অনেক সুন্দর। যদি কোনো বাচ্চাটা যদি কেউ শখ করে নেয়, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় হবে ভাই, খাসি বড় হবে, অনেক বড় হবে, যেহেতু বিটলের ক্রস মা ছিল, হ্যাঁ অনেক বড় বাচ্চা হবে এটা। যদি কেউ শখ করে পালে সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় বানানো সম্ভব। এই বাচ্চাগুলো ভাই ছিল বিটলের ক্রস, মা ছিল বিটলের ক্রস, এটা হয়েছে। এই বা এই বাচ্চাগুলো তো লম্বাই আছে বাচ্চা মাসা, হ্যাঁ এই বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে ভাবে যে 70 কেজি 80 কেজি লাইভ ওইটা আসে, এগুলাই এগুলাই, হ্যাঁ। সবার চাইতে খামারের মধ্যে সবার ছোট, ওর দাম বেশি চাবো না আমি, ওর ফিক্সড 12,000 টাকা দাম। 12,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আর কি আছে একটু দেখাবেন? জি ভাই এটা খাসির বাচ্চা, এটা খাসি, জি এটা খাসির বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চা অনেক সুন্দর, সেও অনেক ভালো, ক্রসের বাচ্চা না? ক্রসের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চার বয়স কত দিন? এটার বাচ্চার বয়স 3 মাস হয় না, 3 মাস পার আর কি, 3 মাস প্লাস প্লাস, এরকম মাস পার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন বলুন? এইটা খুব একটা দাম বেশি চাবো না, যদি কোনো আমার দর্শক আপনার যে দর্শক আছে, হ্যাঁ আপনারা ইয়াতে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি দাম যাচ্ছি ভাই 10,000 টাকা অনলি, একেবারে কম দামে অনলি 10,000 টাকা। আচ্ছা দর্শক দেখেন এটা হচ্ছে 10,000 টাকা, অনলি 10,000 টাকা, যদি কোনো দর্শক নেই। আচ্ছা 10,000 টাকা একেবারে স্বল্প দামে দিয়ে দেবেন। আর দীর্ঘদিন থেকে ছাগল পালনে আসছেন, হ্যাঁ লাইভে এটা আমরা একটু দর্শকদের জানাই, আমরা যে শেডটা দেখতে পাচ্ছি আপনার, এই শেডটাতে কেমন খরচ হয়েছিল? শেডটাতে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে করছি, তো গেছে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে, 30,000 টাকার মতো খরচ হয়েছে। সব কেনা ছিল আমার, এই কারণে খরচটা বেশি হয়ে গেছে। এই পর্যন্ত এই ছাগল কেনা থেকে শুরু করে আপনার ইনভেস্ট ছিল কত টাকা? ইনভেস্ট ছিল আমার মোটামুটি 1,00,000 ছাগল বাচ্চা যেগুলো বিক্রি করছি এবং কি বর্তমানে আমার আছে খামারে, টোটালি সব মিলে হিসাব করলে প্রায় 3,50,000 টাকার মতো হবে। 3,50,000 টাকার মতো হবে, তো সেই হিসাবে কি লাভ লস কি বুঝতেছেন? ওটা তো অবশ্যই আপনারাই বুঝতে পারতেছেন, হ্যাঁ অবশ্যই বুঝতেছেন যে লাভ লস এখানে, যেহেতু আমি ক্রয় করছি অনলি, আমার এখানে ইনভেস্ট ছিল, এখন বর্তমানে সেখান থেকে আমার 3,50,000 টাকা আসছে, এটা কিন্তু অবশ্যই আমি আপনার পরিশ্রমের মাধ্যমে আসছে, আর সেই পর্যায়ে থেকে যেহেতু আমার এত টাকা আসছে আমি মোটামুটি লাভের দিকে আছি ইনশাল্লাহ। তো আশিক ভাই, জি আজকে যতটুকু সময় আপনার ফার্মে দিলাম ভালো লাগলো, আসলে আমার উদ্যোক্তাদের জন্য ভিডিওতে যে কথাগুলো আপনি বলে গেছেন আমি মনে করি খুব উপকারে আসবে তাদের। আচ্ছা আপনার সাথে যোগাযোগ মাধ্যমটা এবং আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে হলো যে আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবে, 01741270073, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে, এই নাম্বার সরাসরি ফোন দিবে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক বললো যে নাম্বারটা শুনতে পেলেন, এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই খামারের যে নাম্বারটা উল্লেখ করা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে ফোন দিয়ে তারপরে কথা হবে। তো ভাই আজকে এই পর্যন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সামনে আবার ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আশা করি ইনশাল্লাহ আবার আসবেন, হ্যাঁ আমি আপাতত সমস্যা কানেক্ট করে দিচ্ছি, পরে আসবেন ইনশাআল্লাহ। দর্শক তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত, পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।